ঝিঙ্গের রেসিপি, নিরামিষ দিনে এই ঝিঙ্গের রেসিপিটা রান্না করলে ভাত একটু বেশিই রান্না করবেন। আজকে দুর্দান্ত সাথে দুটো ঝিঙ্গের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনারা এই গরমের সময় একেবারে অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন, অথচ খেতে হবে দারুণ টেস্টি। তো চলুন একেবারে সময় নষ্ট না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি সোমা, আহারে ভা রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই দারুণ স্বাদের ঝিঙ্গের রেসিপি। ঝিঙ্গের রেসিপিটা করার জন্য দেখুন, আমি এখানে 500 গ্রাম ঝিঙ্গে নিয়েছি, মিডিয়াম সাইজের 3টে ঝিঙ্গে। ঝিঙ্গেগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই, আমার আজকের রান্নার পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি যদি আমার থেকে এইরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া এরকমই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন, ঝিঙ্গেগুলোকে সামান্য একটু খোসা রেখে খোসা ছাড়িয়ে নিয়েছি, পুরোপুরি খোসাটা আমি ছাড়াইনি। পুরোপুরি খোসাটা ছাড়ালে কি হয়, ঝিঙ্গেগুলো রান্নার পর একেবারে চুপসে যায়। সামান্য একটু একটু খোসাটা রেখে দিলে এতে করে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এবার ঝিঙ্গেটাকে দেখুন, মোটা দিকটা এভাবে লম্বা করে দুফালি করে কেটে নিয়েছি, আর সরু দিকটা আমি এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, যেহেতু আমি দুটো রেসিপি করব। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। ঝিঙ্গেগুলোকে কেটে নেওয়ার পর এখানে নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের আলু। আলুটাকেও একটু পাতলা করে কাটবো, যাতে ঝিঙ্গের সঙ্গে একই সাথে সেদ্ধ হয়ে যায়, খুব বেশি মোটা করে কাটবো না। আলু চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে দিলে খেতে ভালো লাগবে। এবার ঝিঙ্গে আলু সব কিছু ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি, চলে আসলাম মূল রান্নায়। গ্যাস অন করে দেখুন, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ সর্ষের তেল, আর দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। লঙ্কা দুটোকে আমি এভাবে ভেজে নিচ্ছি। লঙ্কাগুলোকে মুচমুচে করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আমি এখানে 1 মুঠো চিনে বাদাম। বাদামগুলোকে দেখুন এইভাবে লালচে করে ভেজে নেব নাড়াচাড়া করে। এভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন বাদামের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর 2-4টে বাদাম একটু ফাটা ফাটা হয়ে গেছে, তখন বুঝে নিতে হবে বাদামগুলো ভাজা হয়ে গেছে। বাদামগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম। বাদামগুলো তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরে, আর এখানে দিয়ে দিলাম যে ঝিঙ্গের খোসাগুলো ছিল, ঝিঙ্গের খোসাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে। ঝিঙ্গের খোসাতেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, আর এভাবে রান্না করলে খেতেও লাগে ভীষণ ভালো। ঝিঙ্গের খোসা যেহেতু একেবারে অল্প, সেজন্য আমি ছোট করে কাটা ঝিঙ্গেগুলো এর সাথে দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে নেব, এতে করে স্বাদটা বাড়বে। সাথেই দিয়ে দিলাম 1টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন, যদিও এখন ঝিঙ্গের খোসার পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে, আরও কিন্তু অনেকটাই কমে যাবে। 2-3 মিনিট সময় নিয়ে ঝিঙ্গের খোসাটাকে নাড়াচাড়া করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। এবার তুলে নিলাম ঝিঙ্গের খোসাটা, তুলে নিয়ে আরও 2 চা চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে খেতে, আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম কেটে রাখা আলু। সামান্য একটু লবণ দিয়ে আলুগুলোকে একেবারে লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব। আলুগুলোকে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এইভাবে ঢাকা দিয়ে দেব, যাতে করে আলুগুলো সেদ্ধ হয়ে যায় আর ভাজাটাও হয়ে যায়। এই সময়ে দেখুন আমি নিয়ে নিয়েছি মিক্সচারের জার, তার মধ্যে নিয়ে নিলাম 2 চা চামচ পোস্ত। পোস্তর পরিবর্তে আপনারা সাদা তিলও নিতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ সর্ষে, 1 চা চামচ কালো সর্ষে। প্রথমে শুকনো এভাবে একটু গুঁড়ো করে নেব, তাহলে ভালো পেস্ট হবে। এবার সাথেই দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। আর দিয়ে দিলাম 3 চা চামচ পরিমাণ নারকেল। নারকেলটা দিলে স্বাদটা ভীষণ ভালো হবে, যদি হাতের কাছে থাকে দেবেন, খেতে ভালো লাগবে। এবার পরিমাণ মতো জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব, সাথেই দিয়ে দিলাম একটু লবণ। তারপর দেখুন এইভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি।
আর এদিকে আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার আলুগুলোকে সাইডে সরিয়ে রাখছি, তুলে নেওয়ার প্রয়োজন নেই। দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে ওই তেলের মধ্যেই, কেননা কালো জিরা ভাজা হতে খুব একটা বেশি সময় লাগে না। আর দিয়ে দিলাম সামান্য একটু জিরের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণই অপশনাল, এতে ঝাল হবে না, কালারটা সুন্দর হবে তার জন্য আমি দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। তারপর এইভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা। আদা বাটাটাকেও মশলার সাথে কষিয়ে নেব যাতে করে একেবারে কাঁচা গন্ধ না থাকে। দেখুন পুরো মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম কেটে রাখা ঝিঙ্গে। ঝিঙ্গেগুলোকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। এখানে কোনো রকম ঢাকা দেব না, আর এক্ষুনি লবণটাও দিচ্ছি না, তাতে করে জল ছেড়ে দেবে, ঝিঙ্গেটা ভাজা হবে না। প্রথমে একটু ভাজা ভাজা করে নেব, তারপর যোগ করে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। প্রায় 2-3 মিনিট সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। মিক্সারের জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, অনেকটাই মশলা লেগেছিল। এবার মশলাটাকেও একটু ভাবে কষিয়ে নেব, তবে খুব বেশি সময় ধরে কষানোর প্রয়োজন নেই। এখানে আমি যোগ করে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চা চামচ চিনি। মিষ্টি একটু দেবেন তাহলে খেতে ভালো লাগবে, যেহেতু সম্পূর্ণ নিরামিষ একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। এবার পুরো মশলাটাকে এভাবে একটু কষিয়ে নেব, এতে করে স্বাদটা ভালো হবে। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি, এতে খুব অল্প সময়ে মশলাগুলো কষানো হয়ে যাবে আর ঝিঙ্গে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। দেখুন প্রায় 1-1.5 মিনিট একটু ঢেকে দিয়েছি, তারপর ঢাকাটা তুলে নাড়াচাড়া করে দিচ্ছি। মশলাটাও কষানো হয়ে গেছে, ঝিঙ্গে আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি, কেননা এটা খুব বেশি একটা পাতলা ঝোল হবে না, মাখো মাখো হবে, সেই পরিমাণ বুঝেই দেবেন। একটু থকথকে হবে তাহলে খেতে ভালো লাগবে। দেখুন আলুগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। জলটা দিয়ে মিশিয়ে নিয়ে আরও একবার ঢেকে দিচ্ছি। দেখুন প্রায় 1-1.5 মিনিট একটু ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, একেবারে ঝোলটা থকথকে হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের ঝিঙ্গে বাহার বা ঝিঙ্গে আলু পোস্ত, অল্প সময়ে অল্প উপকরণে। এটা আপনারা ভাত রুটি যা দিয়েই খাবেন ভীষণই ভালো লাগবে খেতে। এখানে আমি যোগ করে দিলাম 1 চা চামচ কাঁচা সর্ষের তেল, ব্যাস মিশিয়ে নেব। আর গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব কিছু সময়, যাতে করে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। 5 মিনিট পর ঢাকা তুলে দেখুন সার্ভ করে দিয়েছি, একেবারে তৈরি আমাদের নিরামিষ ঝিঙ্গে বাহার বা ঝিঙ্গে আলু পোস্ত রেসিপি। এবার যে ঝিঙ্গের খোসাটা আমি ভেজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে, নিয়ে নিলাম মিক্সারের জারে। এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে পেস্ট করে নেব, যেহেতু মিক্সারে পেস্ট করব একটু জল দিতে হবে। আপনারা যদি শিলপাটায় পেস্ট করেন তাহলে আর জল দেওয়ার প্রয়োজন নেই। এবার কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে এসে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল, আর এর মধ্যে ঝিঙ্গে খোসার পেস্টটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে জাস্ট শুকিয়ে নেব, যাতে করে কোনো রকম জল জলে ভাব না থাকে। মোটামুটি এই কাজটা করতে 2-3 মিনিট সময় লাগবে। এখানে আমি যোগ করে দিলাম হাফ চা চামচ চিনি। মিষ্টি একটু দিতেই হবে, যে কোনো বাটাবুটিতে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। আপনারা যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করবেন। জল একেবারেই শুকিয়ে গেছে, এবার আমি যোগ করে দিলাম 1 চা চামচ কাঁচা সর্ষের তেল, আরও একবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার যে বাদাম আর শুকনো লঙ্কাটা ভেজে রেখেছি সেটা এভাবে একটু আদা ভাঙা করে নেব, একেবারে মিহি করে গুঁড়ো করব না, একটু ছোটো ছোটো যাতে পিচ হয় খাওয়ার সময় মুখে পড়ে সেভাবে গুঁড়ো করে নিতে হয়। দেখুন এইভাবে গুঁড়ো করে নিয়েছি আর লঙ্কাটাও একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এবার আমি এই বাটার মধ্যে মিশিয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ঝিঙ্গের খোসা বাটা। গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। ঝিঙ্গের খোসা বাটা হয়তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, একবার এইভাবে খেয়ে দেখুন, একবার এইভাবে খেলে বারবার এভাবেই বানাবেন, অসাধারণ খেতে হয়। তৈরি হয়ে গেল আমাদের ঝিঙ্গের খোসা বাটা আর ঝিঙ্গে আলুর পোস্ত ঝিঙ্গে বাহার। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।